আসসালামাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি কয়েকদিন ধরে জিহান ভাইকে বলতেছি বাইরে নিয়ে যাইতে, কিন্তু ও বাইরে নিয়ে যাচ্ছে না। হঠাৎ করে জিহান ভাই বলছে আমাকে দেরি হয়ে আসতে। আমি চটজলদি দেরি হয়ে বের হয়ে গেলাম। একটা রিক্সা নিয়ে আমরা কাজের দেরির থেকে রওনা দিই। রিক্সা থেকে নেমে হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় চলে যাই। আমরা একটা রেস্টুরেন্টে বসি। রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্যাফে আলবাই। রেস্টুরেন্টের ভিউটা অনেক সুন্দর ছিল। রেস্টুরেন্টের ভিতরে ঢোকার পরই সাথে সাথেই আমরা অর্ডারটা দিয়ে ফেলি। অর্ডারটা ছিল হচ্ছে একটা চাউমিন আর একটা ফ্রেঞ্চ ফ্রাই। ওরা বলছিল 10 মিনিটের ভিতর খাবারটা ডেলিভারি দিয়ে দিবে, কিন্তু 10 মিনিটের বদলে 20 মিনিট হয়ে গেছে, কিন্তু খাবারটা এখনো ডেলিভারি দেন। সেজন্য আমি মন খারাপ করে বসে আছি। এক পর্যায়ে যায় আমি আশ্চর্য করে দিই। অনেকক্ষণ বসে থাকার পর পেছন দেখে একটা আওয়াজ শুনতে পাই। আমি বুঝে গিয়েছি আমাদের খাবারটা দেরি হয়ে গেছে। খাবার নিয়ে আসতে দেখে আমি অনেক খুশি হয়ে গিয়েছি। প্রথমে নিয়ে আসলো চাউমিনটা। চাউমিনটা অনেক গরম ছিল। আমি চামচ নিতে নিতে উনি ফ্রেঞ্চ ফ্রাইটাও নিয়ে আসলো। আমি প্রথমে চাউমিনটা ট্রাই করতে শুরু করি। আমরা যে চাউমিনটা অর্ডার দিই সেটা ছিল চিকেন চাউমিন। চাউমিনে যেগুলো দিয়েছে ওনারা সেগুলো হচ্ছে ক্যাপসিকাম, ডিম, মাংস, বরবটি, তারপর হচ্ছে গাজর। আমার চিকেনটা অনেক ছোট করে দিয়েছে, এই জন্য আমার অনেক মজা লাগছে। আর হচ্ছে ক্যাপসিকামটা অনেক সফট হয়ে গিয়েছে, এই জন্য আরও মজা লাগছে। হ্যাঁ, আর হচ্ছে বরবটি অনেক ছোট ছোট করে দিয়েছে, গোল গোল ছোট ছোট করে দিয়েছে, এই জন্য গালে পড়ে নাই, মনে হচ্ছে কিছু বরবটিই খাচ্ছি না এরকম লাগছে। চাউমিনটা অনেক মজা ছিল। এখানে মনে হয় একটা মশলা দিয়েছে, এই জন্য আমার অনেক মজা লাগছে। এটা এত মজা ছিল আমার মুখে লাগে আচ্ছা। এখনো চাউমিনটা নাম্বার দিতে বললে আমাকে, আমি দিব হচ্ছে 10-এ 9.5। এরপরে আমি ট্রাই করি ফ্রেঞ্চ ফ্রাইটা। আমার ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক মচমচে ছিল, আর সসটা এত ঝাল ছিল। আমি এমনি এমনি খাইছি, এটা সসের সাথে এত বেশি লাগাই নাই। বেসন দিয়ে বানাইছি, কিন্তু এখানে লবণ দেয় নাই। তারপর হচ্ছে আমরা লাস্টে দিয়ে বিট লবণ নিয়েছি। আমার ভাইয়া খাইছিল, কিন্তু আমি খাই নাই বিট লবণ দিয়ে। তারা সাথে সাথে যাই হোক, সাথে সাথে ওরা বানাই দিয়েছে আমাদেরকে, এই জন্য অনেক 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 মজা হয়েছিল। এত মজা হয়েছে মানে বলার মতন। আমাকে বলেছে ও আমাকে ও ট্রিট দিবে, কিন্তু লাস্টে দিকে খাওয়ার পর দেখতেছি ও আমাকে মেনুর গেয়ারটা দিয়ে দিচ্ছে, মানে টাকার গেয়ারটা দিয়ে দিচ্ছে আমাকে। আমি ওর সাথে একবার ওকে দিচ্ছি, ও আমাকে একবার দিচ্ছে, ওকে একবার আমি দিচ্ছি, ওকে ও আমাকে একবার দিচ্ছে, তারপর লাস্টে দিয়ে ও দিয়ে ফেলছে এটা। আজকে ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।